প্রিয় ভিউয়ার্স, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কিভাবে খুব সহজেই আপনার স্ত্রীকে মিলনে রাজি করাতে পারেন। বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। গলায় স্পর্শ। প্রিয় দর্শক, মেয়েদের পুরো শরীরটাই স্পর্শকাতর। অল্প স্পর্শেই তাদের রিয়াকশন শুরু হয়, কিন্তু তাদের দেহের অন্যতম সেন্সিটিভ অঙ্গ হলো গলা। আপনার স্ত্রীর উল্টো পাশ দিয়ে মৃদু স্পর্শ করুন। নরনরমভাবে গলাতে ঘাড়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আদর করুন। আশা করা যায় সে রাজি হয়ে যাবে। চুমু। আপনাকে বলতে হবে না সহবাস করার জন্য, শুধু ঠিকঠাক মতো চুম্বন করতে পারলেই সে বুঝে যাবে এখন কি দরকার, আপনি কি করতে চান, সেও ফিল করবে তার চাহিদা। তবে মনে রাখবেন, মেয়েরা সবসময় সহবাসের চিন্তা নিয়ে ঘুরে না, সময় পরিস্থিতি বুঝে চলতে হয় তাদের। তাই আপনি সময় বুঝে আমন্ত্রণ জানান। আপনার বিশাল শক্তিশালী দেহ আছে, দেখতে অনেক সুন্দর। এসব দিয়ে আপনি একটা মেয়েকে যতটা কাছে আনতে পারবেন তার চেয়ে বেশি কাছে আনতে পারবেন কথার মাধ্যমে। আপনি আপনার স্ত্রীর কথা মন দিয়ে শুনুন, তাকে সাপোর্ট করুন, তার সাথে গল্প করুন, আবেগ দিয়ে তার কথাগুলো শুনতে হবে। তাহলে দেখবেন একটা পর্যায়ে সে রাজি হয়ে যাবে। সহবাসের যে দুজন মানুষের মধ্যে হচ্ছে, উভয়েরই একে অপরের প্রতি শ্রদ্ধা, আসক্তি ও সম্মতি থাকা দরকার। পুরুষরা সাধারণত সহবাসে বা মিলনে আগ্রহ দেখায়, স্ত্রীও সমান অংশীদার, কিন্তু মহিলারা সেই আগ্রহটা লুকিয়ে রাখে। তাই আপনার উচিত সেই আগ্রহকে জাগিয়ে তুলে মিলনে রাজি করানো। সাধারণত রতিক্রিয়া সম্পূর্ণ তৃপ্তি পেলে মহিলারা স্বর্গসুখ পায়। তাই পুরুষকে যদি সম্পূর্ণ আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে মহিলারা সহবাসে সম্মতি দেয়। অনেক মহিলারা সহবাসের কথা শুনলে ভয় পায়, তাই পুরুষ সঙ্গীর উচিত মিলন বা সহবাস সম্পর্কে ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করা। প্রিয় দর্শক, এগুলো সম্পূর্ণ প্রয়োগ করবেন আপনার স্ত্রীর উপর, অন্য কোনো মেয়ের উপর নাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।